এলাকায় মদের দোকান বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালেন দৌগাছি গ্রাম পঞ্চায়েতের তেঘুড়িপাড়া চিত্রশালী মানিকপাড়ার এলাকাবাসীরা। প্রসঙ্গত, কিছুদিন আগে দৌগাছি গ্রাম পঞ্চায়েতের তেঘুড়িপাড়া এলাকায় একটি মদের দোকানের সামনে মদ্যপান করার পর মৃত্যু হয় এক ব্যক্তির। এরপর জনবসতিপূর্ণ এলাকায় মদের দোকান থাকার কারণে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মদের দোকানে ভাঙচুর চালানোর পর মদের দোকানটি বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসীরা। এই ঘটনার পর কিছুদিন দোকানটি বন্ধ থাকার পর পুনরায় দোকান খুলে মদ বিক্রি শুরু করেন দোকান মালিক, যার কারণে ফের প্রতিবাদ জানাতে থাকে এলাকাবাসীরা। কিন্তু এলাকাবাসীদের কথায় কর্ণপাত না করে নির্দ্বিধায় দোকান খুলে মদের ব্যবসা চালিয়ে যান দোকান মালিক। মূলত সেই কারণে এদিন দুপুরে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় পাকাপোক্তভাবে মদের দোকান বন্ধের দাবিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দৌগাছি গ্রাম পঞ্চায়েতের তেঘুড়িপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দা তাপসী বিশ্বাস কি জানালেন আমরা শুনে নেব। আমরা স্নান করতে যেতে পারি না, গায়ে হাত দেয়, নানা ভাষায় কথা বলে, কি বলে বাচ্চা নিয়ে, মানে বউ কি আবার সবাই কাপড় ধরে টানাটানি করবে, তবে হাই সেক্সি বউ কি খুব ভালো লাগছে এরকম করে, মানে মদ খেয়ে তো ওরা নেশায় থাকে, ওরা তো বুঝতে পারছে না কাকে কি বলছি। মদ না খেলে আবার ভালো, এমনি রাস্তাঘাট গেলে কথা ভালো, ছেলে পিলে নিয়ে স্কুলে যেতে পারি না, বাড়ির গার্জেনরা যদি বলে যে একটু সাইড দাও, কবে এই রাস্তা থেকে অন্য রাস্তা নেই সেখান দিয়ে যাও, তোমাদের অসুবিধা হচ্ছে কিসের জন্য। হ্যাঁ, ওইটা দিয়ে বাজারে টাজারে যেতে হলে রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ থাকে। যে দোকানটা তো কিছুদিন আগে প্রশাসন বন্ধ করে দিয়েছিল, খুললোকে খুললো শ্যামশাহ এসে, আবার উনি তালা ভেঙে হাতুড়ি নিয়ে এসে মারামারি করে আমাদের খেলা দিয়ে ফেলে দিলে, নিজেই তালা ভেঙে তালা খুলেছে। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে ওইটা পুরোপুরি ভাবে যাতে বন্ধ হোক। কোনটা? মদ ভাটা কাউন্টারটা, কারণ আমরা এই 3 মাস খুবই ভালো আছি, বাচ্চা নিয়েও যেতে পারি, কোনো অসুবিধা হয় না। আপনাদের পাড়ার মধ্যে এই মদের কাউন্টারটা? পাড়ার মধ্যে, পাশে স্কুল দুটো, তার পাশে পুকুর আছে, স্নান করতে যায়। কি আপনারা প্রশাসনের কাছে এসেছেন কিসের দাবিতে? আমরা এসেছি এর আগে ওই শ্যামশাহ তালা ভাঙতে এসেছিল, তখন আমরা বাধা দিয়াতে আমাদের গায়ে হাত দিয়েছে, এক একজনাকে বলেছে তোমাদের 100 টাকা করে রেট। হ্যাঁ, আবার একজনের কাপড় টেনে ধরেছে, একজনের হাত কেটে দিয়েছে। এই নিয়ে আমরা এর আগের দিন কেস করতে এসেছিলাম, কিন্তু আমাদের পুলিশে কেস নেয়নি। আবার নানা ভাষায় খারাপ ইঙ্গিত করেছে, বলেছে তোমাদের রস নিমকে ছেড়ে দেবো, তোমাদের খুব বৃদ্ধি হয়েছে, তোমরা মহিলারা হয়ে বাধা দিতে গেছো কিসের জন্য? হ্যাঁ, এরম বলেছে যে তোমরা মহিলারা হয়ে বাধা দিতে গেছো, তোমাদের আপনার নাম কি করেছে? আমার নাম তাপসী বিশ্বাস। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।